প্রিয় দর্শক, আমি শোভা ইসলাম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি আমাদের প্রতিদিনকার আয়োজন ম্যাট্রিসম টু দ্য পয়েন্ট। আমরা এই ম্যাট্রিসম টু দ্য পয়েন্টে নানা বিষয় নিয়ে কথা বলে থাকি। সামাজিক প্রেক্ষাপট থাকে, রাজনৈতিক প্রেক্ষাপট থাকে, অর্থনীতি থাকে, বিশ্ব রাজনীতি থাকে, নানান কিছু থাকে। আজ আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি রাজনীতি ছাপিয়ে সামাজিক আন্দোলন। আমাদের সঙ্গে আলোচনায় যে দুজন সম্মানিত অতিথি বলে আজকে আছেন তাদেরকে দেখে নিই তারা কারা। আমাদের সঙ্গে আছেন মাহমুদুর রহমান মান্না, আহ্বায়ক নাগরিক ঐক্য। আমাদের সঙ্গে আছেন এস এম কামাল, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি কোনো আজকে বেশি কথা বলবো না, আমি সরাসরি আমরা আলাপে চলে যেতে চাই। মাহমুদুর রহমান মান্না, আমি আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই আপনাকে। শুরুতে একটি কথা বলতে চাই, আমি যদি আপনার কাছে জানতে চাই দেশ কেমন চলছে, আমরা কি দেশের এই উন্নয়নটাকে মেট্রো রেল, পদ্মা সেতু দিয়ে আপনি মূল্যায়ন করবেন, নাকি আপনি বেগমগঞ্জ কিংবা দুর্নীতি দিয়ে মূল্যায়ন করবেন? শুরুতে জানতে চাই। দুটো দুই রকম ঘটনা, ঠিক? এইটা দিয়ে মূল্যায়ন করবো, ওইটা দিয়ে মূল্যায়ন করবো, এটা বিষয় নয়। আপনি মেট্রো রেল বা পদ্মা সেতু যখন বলেন, তখন আপনি প্রথমত ডেভেলপমেন্ট বলেন। তো এখন ডেভেলপমেন্টের কনসেপ্ট এক এক জায়গায় এক এক রকম, এবং এখন প্রায় সারা বিশ্বব্যাপী ডেভেলপমেন্টের কনসেপ্ট মানে প্রথমত ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট বোঝানো হয়। এখন আপনি যদি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট এগ্রি করেন, তাইলে এগুলো কোনো সূচক নয়। ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট যদি অ্যাগ্রি করেন, তাহলে জিডিপিও কোনো সূচক নয়। ওটা ধরেন যেরকম করে করছে ভুটান করে জিএনএইচ, ক্রস ন্যাশনাল হ্যাপিনেস, ওরা মনে করে এটাই ঠিক। একটা সোসাইটি তার অর্থনৈতিক অগ্রগতির সাথে সাথে জনগণের কতখানি কল্যাণ নিশ্চিত করতে পারে, তার উপর ভিত্তি করে তারা তাদের উন্নয়নটাকে নির্ধারণ করে। ডেভেলপমেন্ট ইকোনমিক্সের আসলে ডেফিনেশন, এই জন্য অনেক রকম পার্থক্য আছে, এক একজনের কাছে এক এক রকম। যেমন ওই যে ওয়াল স্ট্রিটে বিরাট ডেমনস্ট্রেশন হচ্ছে, সেই সময় যেহেতু কেবলমাত্র 1% লোকের কাছে এতগুলো ওয়েলথ চলে গেছে, তার বিরুদ্ধে সবাই নেমেছে এবং সবাই তখন বলেছেন যে না, এরকম হবে না, যতদূর সম্ভব ইকুইটি করবার চেষ্টা করতে হবে। তার মানে অর্থনীতিবিদরা বলছেন, নানানভাবে ব্যাখ্যা দিচ্ছেন যে ডেভেলপমেন্ট ডেমোক্রেসি, সেই জায়গা থেকে আপনি ডেভেলপমেন্ট ডেমোক্রেসি বলছেন। ডেভেলপমেন্ট ডেমোক্রেসি বলে কোনো কনসেপ্ট নেই, ডেমোক্রেসি ইজ ডেমোক্রেসি, এর মধ্যে ডেভেলপমেন্ট ডেমোক্রেসির কোনো বিষয় নেই। উন্নয়নই যে বলছে গণতন্ত্র, অনেকে বলছে ধরেন বর্তমান সরকার বলবার চেষ্টা করছে, কিন্তু ইকোনমিক্সে মানে আপনার মানে ডেভেলপমেন্ট ডেমোক্রেসি বলে কোনো জিনিসটাই তো, আপনি ডেভেলপমেন্ট করছেন বলে ভোট দেবেন না কি, এরকম তো হতে পারে। ডেভেলপমেন্ট করছেন বলে একজনের ব্যাপারে বিচার দেবেন না কি, তা এটা তো হতে পারে। ওইটার ইয়ারস্টিক সম্পূর্ণ আলাদা। ওইটাতে যখনই বিচার করবে, তখন আপনাকে বুঝতে হবে এখনও ভুল ধারণার উপর করছে, অথবা কোনো একটা ধারণা আছে যার পিছনে মতলব আছে যেটা এখানে চাপানো হচ্ছে। তাছাড়া এটা কোনোভাবেই একদিন নয়। এখনও সারা বিশ্বব্যাপী, বিশেষ করে কোভিডের পরে, ধরেন পিকেটি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ, নোবেল পেয়েছেন, বহু কিছু লন্ডন স্কুল অফ ইকোনমিক্স যতগুলো আপনার ওয়েলফেয়ার ইকোনমিক্সের উপরে গবেষণা ইত্যাদি করেছে, সব মিলে পিকেটি বলছেন যে এই কোভিড আমাদেরকে আবার বেশি করে বলছে যে আমরা যত বেশি ইনকাম ইনইকুয়ালিটি, বৈষম্য কমাতে পারি, তত সেটা ডেভেলপমেন্টের দিকে যাবে। আমরা কি সেদিকে করতে পারছি? বরঞ্চ সত্যি কথা হচ্ছে, আমেরিকাতেও যেরকম ধন বৈষম্য বেড়েছে, আমাদের এখানেও প্রচুর পরিমাণে ধন বৈষম্য বেড়েছে। এগুলো কোনটাকে আমি ডেভেলপমেন্টের ইয়ারস্টিক বলবো? তার মানে আমাদের এখানে বৈষম্যটা বেড়ে গেছে, একটা জায়গার হাতে টাকা আছে আর একটা জায়গা পাচ্ছে না, জনকল্যাণ সমানবশ ব্যালেন্স হচ্ছে না, সেই জায়গাটা আমি বুঝতে পারলাম। এখন আমি আপনার কাছে যে জায়গাটা আসতে চাই, এটা তো দিলেন আপনি উন্নয়নের ফিরে বললেন, বিষয়টা ব্যাখ্যা দিলেন, কিন্তু আমি এখন জানতে চাই যে রাজনৈতিক ইস্যুর কিন্তু দেশে অভাব নেই। আমরা অনেক রাজনৈতিক ইস্যু আছে, কিন্তু আমরা শেষ বেশ কিছুদিন ধরে, বিগত এক বছর ধরে যদি দেখি, সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সামাজিক যে আন্দোলন, সেটা বলি নিরাপদ সড়ক বলি, কোটা বিরোধী আন্দোলন বলি, সুন্দরবন বাঁচাও আন্দোলন বলি, এবং এখন যেটি শহর জুড়ে যে আন্দোলনটা হচ্ছে নারী সুরক্ষার আন্দোলন, সেই আন্দোলনে সামাজিক আন্দোলন দেখছি, কিন্তু আমাদের তো অনেক রাজনৈতিক নিবন্ধিত দল আছে, অনিবন্ধিত দল আছে, রাজনৈতিক দলগুলো কোথায়? কিন্তু আমরা দেখেছি, দেখছি রাজনৈতিক দলগুলো শুধু ওই সামাজিক আন্দোলন যারা করছে তাদেরকে সমর্থন দিচ্ছে। রাজনীতিটা কোথায়, রাজনৈতিক দলগুলো কোথায়? আমি এই জায়গাটা জানতে চাই, আমার জায়গাটা আপনি না না আপনি এরকম দেখছেন কেন সেটা আমি বুঝতে পারছি না। যেমন ধরেন আজকে সকালবেলাও গণসংহতি আন্দোলনের একটা প্রোগ্রাম ছিল, এই যেটা আপনি বললেন নারী সুরক্ষা নিয়ে জমায়েত হয়েছে, তারা কথা বলেছেন, আমি ছিলাম সেখানে চিফ গেস্ট। তাছাড়া গতকালকে আমরা প্রোগ্রাম করেছি দুটো, আমার দল নাগরিক ঐক্যের পক্ষ থেকে করেছি। রাজনৈতিক দলগুলো তো যথেষ্ট কর্মসূচি করছে এগুলোর উপরে, এবং মানে কোনো কোনো কর্মসূচি এমনকি সামাজিক আন্দোলনে যেগুলো ঢেউ দেখছেন তার চেয়ে অনেক বড় ঢেউ হচ্ছে। কিন্তু এইটা ঠিক যে আপনি যদি সাম্প্রতিক পরিস্থিতি দেখেন, তাহলে এইটা তো প্রধানত একটা সামাজিক ইস্যু, এটার পেছনে রাজনীতি আছে। সেই রাজনীতিকে সেটা একটা ব্যাখ্যা তো নিশ্চয়ই করা যাবে, এবং সেই রাজনীতিকে আপনার আঘাত
করতে হবে, সেটা টার্গেট করতে হবে, যাতে ওই অপরাজনীতি দুর্বৃত্তায়িত রাজনীতি নষ্ট হয়, ধ্বংসপ্রাপ্ত হয়, সেটা ঠিক আছে। আপনি যদি এরকম করে বলেন যে পলিটিক্যাল পার্টি নাম্বার আগে সোশ্যাল মুভমেন্টে এগিয়ে আসছে, এটা কোন কোন সময় হতে পারে? সারা বিশ্বে এরকম প্রচুর হয়েছে। আপনি চিন্তা করেন যে লেস ওয়ালেসা যে আন্দোলন করলেন পোল্যান্ডে, সেটা একদম শ্রমিক আন্দোলনের বিস্তৃত ফ্যাক্টরি, সেখান থেকে আন্দোলন শুরু করেছে, সেই আন্দোলন শেষ পর্যন্ত একভাবে বলা যায় যে কমিউনিজমের ভিত্তি দাঁড়িয়ে দিয়েছে। এরকম হতে পারে, এটা এখানে হচ্ছে। এইটাকে শেষ পর্যন্ত একটা যৌক্তিক রাজনৈতিক আন্দোলনে নেওয়া যাবে কিনা, কারণ শেষ বিচারে সামাজিক সমস্যা সবই ডিক্টেটেড গাইডেড বাই পলিটিক্যাল প্রবলেম। এখানে আপনি দেখবেন যে যা ঘটছে সমস্ত ঘটনা, মানে এই পর্যন্ত সাম্প্রতিককালে যতগুলো নারী সুরক্ষার সমস্যা, সেখানে কোনো বিরোধী দলের কোনো ইনভলভমেন্ট আছে কোনো কেউ বলতে পারেনি, সমস্ত জায়গাতে সরকারি দল আছে। সোশ্যাল প্রবলেম কেন বলছি, অনেকেই আছেন যারা কোনো রাজনৈতিক দল করে না, অনেকেই আছেন যারা বয়স বেশি, তারা এমন এমন কাজ করছেন যেটার সাথে রাজনীতি সরাসরি বেরোনো যাচ্ছে না, কিন্তু এও ঠিক যে এক ধরনের বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমরা বুঝতে পারছি যে না কিছু হবে না, আমরা করতে পারি এরকম, সেটা দেখে এবার বোধহয় আমার এস এম কামাল সাহেবের কাছে যেতে হবে। আমি শেষ কথা দিয়ে আপনার কাছে আসব, বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়ে গেছে এবং তারই প্রেক্ষাপটে চলছে দেশ জুড়ে এবং শহর জুড়ে আমরা দেখছি সামাজিক আন্দোলন। এর আগেও আমরা নানান সামাজিক আন্দোলন দেখেছি এবং সবচেয়ে বড় কথা, বিচারহীনতার সংস্কৃতি, দেওয়ালে পিঠ ঠেকে গেলেই সবাই নেমে যায় রাস্তায়, দেওয়ালে কতটা পিঠ ঠেকেছে। আপনার ধন্যবাদ, দর্শক শ্রোতাদের ধন্যবাদ। আমার আমাদের নেতা জনাব মাহমুদুর মান্নাকে আমি অভিনন্দন জানাই। বিচারহীনতার সংস্কৃতি এই সরকারের আমলে কিন্তু এটি নেই। ধর্ষক যারা, ধর্ষক ধর্ষক সরকারি দলের পৃষ্ঠপোষকতায় ধর্ষক হচ্ছে, মান্নাভাই যেটা বললেন এই কথাটা আমি মান্নাভাইয়ের সাথে একমত না। হ্যাঁ, বাংলাদেশের 72% লোক জননেত্রী শেখ হাসিনাকে সমর্থন করে, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষের লোক, তারা কেউ না কেউ আওয়ামী লীগের সমর্থক। এই ধর্ষকদের ভিতর যারা আছে এই লোকগুলোর ভিতর তারা পড়তে পারে, আওয়ামী লীগের সমর্থক হতে পারে, আমি অস্বীকার করি না। কিন্তু আপনি দেখেছেন যে একজন গির্জার ফাদারও কিন্তু একটা শিশুকে ধর্ষণ করেছে, একজন মাদ্রাসার শিক্ষকও কিন্তু ধর্ষণ করেছে, আবার মন্দিরের প্রহিদও কিন্তু ধর্ষণ করেছে। দলীয় পৃষ্ঠপোষকতায় ধর্ষক হয়েছে এটা আমার জানা নেই। এখন একটা লোক আওয়ামী লীগের সমর্থক, সে কোনো অপকর্ম করতেই পারে, আমি অস্বীকার করি না। সেই অপকর্মের দায় দায়িত্ব সরকার যদি তাকে প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়, তাহলে তার দায় দায়িত্ব সরকার বা ওই সরকারি দলের উপর পড়ে। আমরা মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ আজকে এই সমসাময়িক যে ধর্ষণের ঘটনা ঘটেছে, যারা করেছে তাদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। আমি যেটা বলি যে আপনি সামাজিক দ্বারা আন্দোলন করছেন, ধর্ষকদের সর্বোচ্চ সাজাচ্ছে, আমরা কিন্তু তাদের অনুমতির সাথে একাত্মতা ঘোষণা করছি। শুধু আমরা দলীয়ভাবে না, দলের প্রধান, সরকারের প্রধান জননেত্রী শেখ হাসিনাও সুস্পষ্টভাবে বলেছেন ধর্ষকের কোনো দল নাই, সে যা হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাহলে এবং সর্বোচ্চ সাজার কথা উঠেছে, সর্বোচ্চ সাজাও আপনি দেখেছেন ইতিমধ্যে নিউজ প্রিন্ট মিডিয়ায় এসেছে, নিউজ মানে ইলেকট্রিক মিডিয়া এসেছে, সামাজিক যোগাযোগ এসেছে যে সরকার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চিন্তা ভাবনা করছেন, সংশোধন চেষ্টা করছেন। আমার প্রশ্ন যে এই কয় সামাজিক আন্দোলনের সাথে যখন সরকার, সরকারি দল, তার সামাজিক সংগঠনগুলো সমর্থন করছে, সেই মুহূর্তে কিছু বোরখা পরা মেয়ে পিছনে কিছু লোক দাঁড়িয়ে বলছেন ধর্ষকের বিচার চাই না, তুই ধর্ষক শেখ হাসিনা, এই শব্দ নিয়ে যারা কথা বলছেন এবং তাদের সাথে কিন্তু প্রেস ক্লাবের বিএনপির মির্জা ফখরুলের কথার কিন্তু মিল হচ্ছে। আমি আপনারে বলি যে শেখ হাসিনা এই ধর্ষকদের বিচার চাচ্ছে, এবং মান্নাভাই যেটা বললেন আমি এক এক করে বলতে পারি। আপনি জানেন ফেনীতে নুসরাত হত্যাকাণ্ড হয়েছিল, সেখানে আওয়ামী লীগের কিছু লোক, একজন মাদ্রাসার অধ্যক্ষ করেছিলেন, আওয়ামী লীগের কিছু লোকের নাম এসেছিল, তাদেরও কিন্তু ফাঁসির আদেশ হয়েছে। অর্থাৎ ধর্ষকদের কোনো রেহাই দেন, আমার কাছে আমি এক এক করে বলতে পারি, এখানে 20টা নাম আছে, কারণ শিশু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, যাবজ্জীবন মৃত্যুদণ্ড এরকম বিচার হয়েছে, এই আমলে কিন্তু বিচার হচ্ছে। যে শেখ হাসিনা এই ধর্ষকদের বিচার করছেন, যে শেখ হাসিনা
বাংলাদেশে নয় বিশ্বের নেতৃত্ব প্রশংসা করেছে নারীর অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে শেখ হাসিনার বিকল্প নাই। যে শেখ হাসিনা বয়স্কদের বিধবা মাদের ভাতা দিচ্ছেন, আমি একটু শেষ করতে দিই, বিধবা মাদের ভাতা দিচ্ছেন, যে শেখ হাসিনা মাতৃকালীন ছুটি দিচ্ছেন এবং গর্ভবতী মাদের ছুটি বাড়িয়েছেন এবং মাতৃকালীন ভাতা দিচ্ছেন, যে শেখ হাসিনা যখন নিমতলিতে অসহায় মানুষের তিনটে মেয়ে যাদের সর্বোচ্চ হারিয়েছিলেন তাদের বিয়ের তারিখ ঠিক হয়েছিল তাদেরকে গণভবনে এনে বিয়ে দিচ্ছেন, যে শেখ হাসিনা আপনি দেখেছেন পাবনায় যে চাটমহলে জোড়া মাথা ছিল একটি মায়ের আত্মনাদ, সেই মায়ের আত্মনাদ দেখে শেখ হাসিনা তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন, তাকে 33 ঘন্টা পর্বে তার অপারেশন করেছেন দেশীয় বিদেশি ডাক্তার এনে, যে শেখ হাসিনা কুড়িগ্রামে একজন মহিলা তার স্বামী ঘান টানছেন, মানে শেখ হাসিনা অসহায় পাশে দাঁড়াচ্ছেন, সেই শেখ হাসিনা সেই শেখ হাসিনা পদত্যাগ যারা দাবি করে, তুই ধর্ষক শেখ হাসিনা যারা বলে, তারা কি ধর্ষকদের আড়াল করতে চায়? তারা কি ধর্ষকদের বিচার চায় না? আচ্ছা, তার মানে এই যে সামাজিক আন্দোলনটা হচ্ছে এবং এর আগেও যত আন্দোলন হয়েছে কোটা বিরোধী থেকে শুরু করে নিরাপদ সড়কের দাবিতে, সবগুলোতেই কিন্তু একটা ষড়যন্ত্রের গন্ধ আপনারা পেয়েছেন, ষড়যন্ত্র আবিষ্কার করেছেন। এই আন্দোলনের মধ্যেও কি আপনারা ষড়যন্ত্র পাচ্ছেন, যেটা নারী সুরক্ষায় আজ আন্দোলন হচ্ছে? নারী সুরক্ষা আন্দোলনের সাথে সরকার সর্বোচ্চ শ্রদ্ধা জানাচ্ছেন যারা আন্দোলন করছেন। আমি আপনার একটু বলতে চাই, আপনি অতীতের আন্দোলন টেনে আসেন, ছাত্রদের আন্দোলন একটা না 10 দিন আন্দোলন হয়েছে, সরকারি দল সমর্থন দিচ্ছে এবং তাদের গায়ে কেউ টাচ করেনি। যেদিন ফেসবুকে এবং যেদিন আপনার বিএনপির উপদেষ্টা চট্টগ্রামে বাড়ি, উনি যখন উনার একটা ফেসবুকে বের হলো, একটা ছেলেকে বলছে তোমরাও কিছু লোক কাপ ওই স্কুল ড্রেস পরে নেমে যাও, এবং যেদিন আওয়ামী লীগ অফিসে বলা হলো যে 10টা মেয়েকে আটকে রাখা হয়েছে 3 নম্বর জননেত্রী শেখ হাসিনার অফিসে, সেই অফিসে যখন হামলা করতে গেল তখন প্রতিরোধ গড়ে তুলল এখানে, এখানে কিন্তু সংঘাত বাঁধল। আপনি দেখেন সেই শান্তিপূর্ণ আন্দোলন, সেই আন্দোলনের সাথে যখন সরকার সহানুভূতি জানিয়েছেন, সেই সময় কিছু লোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেই কথা বলার মধ্যে দিয়ে শুরু হলো। আজকে দেখেন, হ্যাঁ আমরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য নিয়ে সরকারের পদত্যাগ দাবি করতে পারি, আমার সেটা গণতান্ত্রিক দেশে হইতে পারে, মান্নাভাইরা প্রেস ক্লাবে দাঁড়ায় জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পদত্যাগ দাবি করতে পারে, কিন্তু আজকে যখন সামাজিক আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের সাথে সরকার যখন করছে, আমার মূল লক্ষ্য হচ্ছে দর্শকদের বিচার করতে হবে, বাংলাদেশ থেকে ধর্ষক সন্ত্রাস এগুলো বিদায় করতে হবে। আব্দুর রহমান মান্নার কাছে নিশ্চয়ই যেতেই হবে, আপনি শুনেছেন কথা, যেটুকু জানতে চাই আবারও সেই সামাজিক আন্দোলন হচ্ছে, সেখানে ষড়যন্ত্র আছে, সরকার পতনের দাবিটা কেন, এখানে তো ধর্ষকদের ফাঁসি আসলে চাওয়া হচ্ছে না। প্রথম কথা হচ্ছে যে দলীয় পৃষ্ঠপোষকতায় ধর্ষক বেড়েছে এরা আমি বলিনি, আমি এটা বলছি যে এই পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে সাম্প্রতিককালে নিকটতীতে মাঝারি অতীতে যতগুলো ঘটনায় সব জায়গাতে সরকারি দলের লোকজনের ইনভলভমেন্ট আছে, এর তো এখন মানে এটা প্রমাণিত সত্য, সেটাকে নিয়ে আপনি যদি অন্যভাবে বলেন তাহলে সেটা হবে না। সব সরকারের আমলেই মানে একটা ধরেন জাহাঙ্গীরনগরের মানিক তো একটা এক্সাম্পল যে সেঞ্চুরি করে উৎসব করেছিল এবং সেগুলোর কাহিনী আমরা জানি। আমি বলছি কি যে এই যে এতগুলো লোক এটা হচ্ছে, এরপরে সরকারি দল যখন যারাই সরকারে আছেন এখন এরা আছেন বলি পড়ছি, তাদেরকে ভাবা উচিত এটা হচ্ছে কিভাবে। এখন তো বিরোধী দল করছে না, সরকারি দল করছে, তার মানে সরকারের কোনো রকম আশ্রয়ের জায়গা না থাকলে এরা এত বড় সাহস করলো কীরকম করে, এইটা কিন্তু তারা ভাবতেই রাজি নন, তারা এটা অন্যের উপর চাপাবার কাজে ব্যস্ত যাতে নিজেদের গায়ে কোনো কাদা লাগে না। এইটা করে তারা এক ধরনের সামাজিক অপরাধ করছেন, এই যে তারা সত্যি সত্যি এর রুটে যা আছে সেটা তারা খোঁজার চেষ্টাই করছে না। এখন আমি যদি বলি ধরেন আপনার এমসি কলেজের যে ঘটনাটা ঘটলো, কলেজের সামনে থেকে মেয়েটাকে ধরে নিয়ে গেল হোস্টেল পর্যন্ত, হোস্টেল কি খোলা ছিল, হোস্টেলওয়ালা ছিল কীরকম করে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, হোস্টেলটা খোলা থাকলো কীরকম করে, এই ছেলেগুলো কতদিন ধরে সেখানে আছে, এবং এই যে নিয়ে গেল তারপরে উপর্য পরিদর্শন করলো, এর মধ্যে দুবার আবার ফিরে নিয়ে এসছে আপনার ওই গাড়িতে, তো এর মধ্যে কোনো হোস্টেল অথরিটি ছিল না, কোনো কলেজ অথরিটি ছিল না, দেখেছেন তার পিছনে কোর্ট বলেছে যে এই কলেজ প্রশাসনকে এবং হল প্রশাসনকে আইনের আওতায় আনা হোক, সঙ্গে সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে সব দেখে বললো যে না পরিবেশটা এরকম যে কোনো কিছু করা ছিল না, কারণ ওয়ালটা ভাঙা ছিল, সিকিউরিটির ব্যবস্থা ছিল না, কেন এত তড়িঘড়ি করে শিক্ষা মন্ত্রণালয়কে যেতে হলো, টু প্রোটেক্ট দোজ
আরেকটা ইন্টারেস্টিং মানে খুবই ইম্পর্টেন্ট ঘটনা বলি, অনেকে এটা মিস করেছে, সেটা হচ্ছে কি খবরটা তো পুলিশের কাছে গেছে, পুলিশ এসছে ওইখানে, আসবার পরে তারা ভেতরে ঢুকেনি, দ্য গার্ল ওয়াজ বিং রেপড, পুলিশ বাইরে দাঁড়িয়েছে তারা ভেতরে ঢুকেনি, কেন বলেছে আমাদের অনুমতি নাই, ঢাকা ইউনিভার্সিটির মধ্যে ঢোকার জন্য মধুর ক্যান্টিন থেকে নেতাদের গ্রেপ্তার করবার জন্য পুলিশের অনুমতি লাগে না, এমসি কলেজে ঢোকার জন্য অনুমতি লাগলো কেন, তারা গেলই না, ঘটনা যা ঘটনা ঘটে গেল। এখন আমি কি বলবো, পুলিশ কি আমার কথায় চলে, পুলিশ কি বিরোধী দলের কথায় চলে, পুলিশ তো সরকারের কথায় চলে, তার একটা প্রভাবই চলে, তারা বুঝেছে এখানে যাওয়া যাবে না। আর একটা ঘটনা বলি আপনাকে, দেখেন এই যে মেজর রাশিদ সিনহার হত্যাকাণ্ড হলো, তারপরে ওই আপনার ওসি প্রদীপ সহ গাড়িতে গেল, তারপরে একটা ভিডিও বাইরে চলে আসলো, এখন পর্যন্ত কিন্তু ইনভেস্টিগেট করা হয়নি, কিরকম করে এই ভিডিও বাইরে আসলো, কিন্তু ভিডিও তো বাইরে চলে আসছে, সেটা যদি হতে পারে তাহলে এই ছেলেগুলো যারা এমসি কলেজের হোস্টেলে ছিল তারা ওইখানে থেকে ফোন করেছে পত্রিকা আসছে তাদের এক বড় ভাইকে, হু ইজ দ্যাট বড় ভাই, কি কথা হয়েছে, এটা ভিডিও পাওয়া যেত না, অডিও পাওয়া যেত না, ডিড ইউ গো ফর ইনভেস্টিগেশন, নো, কোনো নিউজ নাই, কিচ্ছু নাই, তার মানে ওরা ওইখান থেকে রীতিমত রেপ টেপ করবে, বাইরে পুলিশ আছে, কিন্তু আমি যদি বলি পুলিশ নীরব দাঁড়িয়েছিল, ভেতরে রেপ হয়েছে, তারপরে ওরা তাদের বড় ভাইকে ফোন করেছে, যাই হোক না কেন তারা নিরাপদে চলে যেতে পেরেছে, পরে অ্যারেস্ট হয়েছে বুঝলাম, কিন্তু তখন করলেন না কেন, একটা পরিবেশ এরকম ছিল যেটা কন্ডিউসিভ ফর রেপিং, কন্ডিউসিভ ফর রেপিং, আমি বলছি যে সেই রকম পরিবেশ যদি সরকার রাখতেন আগে থেকে তাহলে ঘটনা থাকতো। আপনি যদি দেলোয়ারের ঘটনা দেখেন, এইখানে এক বছর আগেও সে রেপ হয়েছে মেয়েটা, দুবার, আপনি বলেন আমরা একটা অ্যাসোসিয়েশন আছি, আমরা একটা সংগঠক, যেটা পার্টি করেছি, আমরা পরস্পর পরস্পরকে চিনি না, আমরা জানি না দেলোয়ার কীরকম লোক, আমরা জানি না গত তথাকথিত নির্বাচনে দেলোয়ার যে ভোটের নামে ডাকাতি কী কী হয়েছে সেগুলো নিয়ে পত্রিকায় লেখা ছাপা হয়েছে, এবং তারপরে তার চরিত্র কেমন কী করছে কেউ জানে না। আমি খালি অবাক হয়ে যাই, এত বড় সংগঠন আওয়ামী লীগ, এত বড় ট্রেডিশন, তারা কেবল ধরা পড়লেই খুঁজে বের করতে পারে, তার আগে খুঁজে বের করতে পারে না, তারা ধরা পড়লেই বলে যে অনুপ্রবেশকারী, তার আগে অনুপ্রবেশকারী ধরতে পারে না, অ্যান্ড আই হ্যাভ টু বিলিভ দ্যাট, নো, আমি এটা বিশ্বাস করছি না, এই কারণে আমি নিজে আওয়ামী লীগ করছি, বহু বছর ধরে দল করি, দলের মধ্যে আমি চিনি এই ছেলেটা এইরকম, এই মানুষটা এরকম, এর মেন্টালিটি এরকম, এ এই কাজ করতে পারে, এ করতে পারে না, আগেই বুঝতে পারি, সেরকম করে আওয়ামী লীগ বা সরকার একেবারে বুঝতেই পারেনি, এই বিষয়টা তো আমার কাছে অদ্ভুত লাগছে। অনুপ্রবেশকারী খন্দকার মোস্তাক আওয়ামী লীগের অনুপ্রবেশকারী ছিল, পাকিস্তানের রেজিডেন্ট ছিল, আওয়ামী লীগের নামে অনুপ্রবেশকারী থাকে, অনেকে আওয়ামী লীগে আসে অনুপ্রবেশী হিসেবে আসে আবার চলে যায়, খন্দকার মোস্তাক অনুপ্রবেশ, আমি যেটা বলি মান্না ভাই যেটা বললেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, মান্না ভাইয়ের কথায় আমি আর একটু খুশি হইতাম, মান্না ভাই যদি বলতো, মান্না ভাই তখন আওয়ামী লীগ করতো, মান্না ভাই নিজে দেখছে পূর্ণিমা, এই যে ঢাকার শহরে গড়ে 10 বছরের পূর্ণিমা, তাকে তার বাবা মাকে ঘরে বেঁধে বিএনপি 2001 সালে রেপ করেছিল, বিচার তো দূরের কথা, গ্রেপ্তার হয়নি, পুটিয়ার মহিমা, মান্না ভাই গেছে কিনা জানি না সেদিন, পুটিয়ার মহিমা ভাই যুবলীগ করার কারণে আখ খেতে নিয়ে রেপ করে তার ছবি পুটিয়ার বাজারে দিয়েছিল, সেদিন গ্রেপ্তার তো দূরের কথা, উল্লাস করা হয়েছে, আপনি জুসনা প্রতিবন্ধী কিশোরী জুসনা ভুলায় প্রতিবন্ধী তাকে রেপ করা হয়েছে, উল্লাস করা হয়েছে, গ্রেপ্তার করা হয়নি। আমি আরো কিছু বলি, আপনার রামপালের সবিরানী বিশ্বাস বাসের থেকে নামিয়ে রেপ করেছে, বিচার করা হয়নি, বাগেরহাটে ঠাকুরবাড়ি এক রাত্রে 23 জন মহিলাকে রেপ করা হয়েছে, বিচার করা হয়নি, মান্না ভাই তো সেই দলের সাথে জোট করছেন, মান্না ভাই জাহাঙ্গীরনগরের কথা বললেন, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু ওই আমলে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যারা প্রেস ক্লাবে দাঁড়িয়ে কথা বলেন যে ধর্ষকদের বিচার চাই শেখ হাসিনা, তারা যদি বলতো লজ্জা আমরা ক্ষমা চাচ্ছি জাতির কাছে, আমরা হা ভবন তৈরি হওয়ার কারণে তারেক জিয়ার কারণে পারি নেই ওদেরকে গ্রেপ্তার করতে, উল্লাস হয়েছে রেপ করার পর, আর এই সরকার রেপদের রেপকারীদের গ্রেপ্তার করছে, বিচার করছে, দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছে, এই কথা তো বলেন না। আমি বললাম তো, আমি তো শুরুতেই বলেছি, হ্যাঁ যে লোকটা করতে পারে দর্শক, আবার মান্না ভাই তো এটা বলেন নাই, মান্না ভাইকে নুরুরে নিয়ে ঘুরছেন, নুরুর নামে তো একটা মেয়ে অনশন করছেন, ওই নুরের বাদ দিয়ে মান্না ভাই বিপি ছিল, সেই মান্না মাহমুদুর রহমান মান্না আমাদের কাছে সবচেয়ে একটা আইডল ছিল,
সেই মাহমুদুর রহমান মান্না আজকে নুরুর মতো একটা জাহান্নামে নারী নির্যাতনের মামলা রয়েছে। মান্না ভাই এই কথা তো বললো না, আজকে কমিউনিস্ট পার্টির অফিসে জলি অনশন করছেন, তার কলিগ তাকে রেপ করছেন, সেই বিচার যারা করতে পারে না তারা জাতির কাছে বিচার চায় কিভাবে? তাদের কাছে, যাদের কাছে, আমি একজন রাজনৈতিক কর্মী, আমার কাছে যখন আমার বোন নিরাপদ না, আমার কাছে যখন আমার সহকর্মী নিরাপদ না, তাহলে তারা কিভাবে জাতির কাছে বলতে পারবে? আমি যেটা বলছি, হ্যাঁ ধর্ষক, ধর্ষকই, আমি তো বলি এই এই দেশে, আমি শুরুতেই বলেছি যে 72% লোক এখন জননেত্রী শেখ হাসিনাকে সমর্থন করে। হ্যাঁ আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা, আমার পৃষ্ঠপোষকতা একটা লোক ঘুরতেছে, সে একটা রেপ করতেই পারে, আমার সাথে এখানে দুইটা ছেলে আসছে, ওর একজন রেপ করতে পারে, যে কালকে একটা ঘটনা ঘটতে পারে, আমি তো জানলাম না, কিন্তু আমি তাকে পরবর্তীতে শেল্টার দেই কিনা। হ্যাঁ বিষয়টা হচ্ছে ওটা বিচার এবং ওই যে বড় ভাই, হ্যাঁ বড় ভাই, আমি হ্যাঁ শেল্টার দেই কিনা বড় ভাই, রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় রাজনৈতিক দুর্বৃত্তাকাণ্ডের কারণে একটা উপজেলা, আমি একটা উদাহরণ, নুরসাতাকাণ্ডের সাথে উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি তার সহযোগিতার জন্য নাম আসছিল, তাকে কিন্তু ফাঁসি দিয়ে দিয়েছে। আমি একটু মাহমুদুর রহমান মান্নার কাছে যেতে হবে, আমি আপনার কাছে যেটা জানতে চাইবো, খুব হয়তো হালকা প্রশ্ন মনে হতে পারে কিন্তু উনি তুলে দিয়েছেন, সেই মাহমুদুর রহমান মান্না যিনি আইডল মান্না, তিনি আর নেই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নুরুর মতো একটা ছাত্রের কাঁধে সওয়ার হয়ে তিনি রাজনীতি করতে চাচ্ছেন, সেই জায়গাটাতে, এই যে জায়গাটা, যে নুরুর জায়গাটা, যে নুরুর সাথে কেন, নুরুর পাশে কেন, সেই হালকা প্রশ্ন করলেন, অনেক বড় প্রশ্ন করে ফেলেছেন। তার আগে আমি বলি যে কামাল যেরকম করে বলেছেন না, ওই যে ফাহিমা মাহিমার কথা, এগুলোর সাথে কিন্তু আমার কোনো দ্বিমত নেই। আমি যখন আওয়ামী লীগ করেছি তখন আমি এগুলোর বিরুদ্ধে কথা বলেছি, আমি এখনো বলছি, ওই কারণে আমি বিএনপি করি না, আমি বলছি না যে বিএনপি ধোয়া তুলসী পাতা, কিন্তু সমস্যাটা হচ্ছে যখন আপনি এদের রেপের কথা বলছেন তখন ওনারা বিএনপির কথা বলছেন, তো তারা দুজন মিলে ঝগড়াঝাটি করবে, মাঝখানে এইটাই চলতে থাকবে, না কেন তা হবে, আমরা কিন্তু ওইটা বলি না, তুমি বলেছো আমি বলছি না, আমি বলছি যে এই কালচারটা বন্ধ হতে হবে, আমি ডেফিনেটলি আমি একদম স্পষ্টই বলছি, আমরা তো জোট করেছি বিএনপির সাথে ডেমোক্রেসির জন্য, যেহেতু তারা ভোট কেড়ে নিয়ে চলে যেত, আমরা মনে করছি শক্তি সঞ্চয়ের জন্য লাগবে বিএনপি, সেটা করছি, কিন্তু তার মানে বিএনপির আমলে যে অন্যায় বাড়াবাড়ি হয়েছে সেগুলোর পক্ষে কখনো বলিনি, এখনো বলছি না, ভবিষ্যতেও বলবো না, এবং বলছি যে এই ব্যাপারে কম বেশি আছে হয়তো, কিন্তু ঘটনায় দোষ উভয় পক্ষের দিকেই আছে, কিন্তু 12 বছর ধরে তারা ক্ষমতা আছেন, এই 12 বছরে তারা পরিস্থিতির কোনো উন্নতি করতে পারলেন না, সেই জন্যে আমরা এত দূর চলে গেলাম যে শেষ পর্যন্ত চলতেই থাকছে, চলতেই থাকছে। ওনারা বলছেন জিরো টলারেন্স, যেদিন জিরো টলারেন্স বলছেন তারপর দিন 19 জন রেপ হয়েছে, তার মধ্যে 14টা কিশোর। ওই যে উনি বললেন না ওরা পদত্যাগ কেন চাইছেন, আমি পদত্যাগ চাইছি, আমি আওয়ামী লীগ সরকারের ফোর্থ উইথ রেজিগনেশন চাই, কিন্তু এটা এই নয় যে এই এত রেপ হচ্ছে তাই পদত্যাগ করেন। তার সাথে আমি যদি রোহিঙ্গা প্রবলেম বলি, কীরকম করে বড় বড় কথা বলেছিলেন তখন, আমি যদি 17 কোটি মানুষকে খাওয়াতে পারি তাহলে 10 লক্ষ লোককে খাওয়াতে পারবো না, কিন্তু এখন কি অবস্থা আপনার নিজের মধ্যে হয়েছে দেখছেন আপনি, রোহিঙ্গা প্রবলেম সলভ করতে পারছেন, পারছেন না, এটা একটা প্রবলেম। তারপরে জিনিসপত্রের দাম বেশি, তারপরে নারীর তো সেই নেই, মানুষেরও সুরক্ষা নেই, এই যে বিদেশ থেকে যারা ফিরেছে তাদের যাওয়া নিয়ে কত সমস্যা। এক কথায় আমি বলবো, শুধুমাত্র নারীর সুরক্ষা না, এই গভর্নমেন্ট পুরো জনগোষ্ঠীর কাউকে সিকিউরিটি দিতে পারে না, তাই রেজিগনেশন চাপছে। সেকেন্ড হচ্ছে, কথা বলি, সেই আন্দোলনটা কেন নুরুদের পাশে যে আপনাদের করতে হবে, আপনাকে করতে হবে, নুরুল এত অচ্যুত হয়ে গেল কিরকম করে আমি তা বুঝলাম না, উনি কি বলছেন? প্রথম কথা হচ্ছে নুরুর নামে ধর্ষণের মামলা নাই, যে মেয়েটি মামলা দিয়েছে সে নুরুর নামে ধর্ষণের মামলা দেবনি, ধর্ষণের মামলা দিয়েছে দুজনের নামে, যে আহ্বায়ক ওই ছাত্রলীগ পরিষদের আর একটা হচ্ছে যুগ্ম আহ্বায়ক, এই দুজনকে ওরা ইতিমধ্যে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। নুরুর সম্পর্কে তাদের মূল মামলা হচ্ছে ICT মামলা, যে ক্যাম্পেইনটা করেছে এই নারীর চরিত্র হননের, সে মামলা তো হতেই পারে, সেই মামলা হয়ে তার যে শাস্তি তা হোক, কিন্তু ওই মামলা দেবার কারণে তার সাথে আন্দোলন করতে পারবো না। আমি মান্না ভাই একটু প্রশ্ন করি, মান্না ভাই যেটা বললেন যে ধর্ষক CMC কলেজের ধর্ষকের কাছে বড় ভাই ছিল, আমরা বড় ভাইরও খুঁজবো, কিন্তু আপনি যেটা বললেন যে নুরুর সহযোগী দুইজন এই মেয়েটার সাথে জড়িত, নুরু জড়িত, কিন্তু নুরু তো তাদের শেল্টার দিছে, তাহলে নুরু কি সেই অপরাধে অপরাধী? মানে নুরু একজন বড় ভাই, বড় ভাই নুরু, বড় ভাই না মান্না ভাই, আপনি ওরে বলবেন বড় ভাই, ওরে বলবেন না বড় ভাই, এটা বলা হচ্ছে ছাত্র অধিকার পরিষদের। প্রিয় দর্শক, আমাদের কিন্তু আলোচনা চলছে আমাদের চ্যানেল আই, যতগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম আছে অর্থাৎ সবগুলোতে আমাদের কিন্তু এই আলোচনার সাথে আপনারা ইতিমধ্যে যুক্ত হয়ে যেতে পারবেন, আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, আমরা সেইখানে আপনাদের
এরকম করে যদি বলা হয় তাহলে ভুল, নূরোকে শেল্টার দিয়েছে এরকম করে বলা ভুল, তারা অলমোস্ট ইকুয়াল, তারা বসে সিদ্ধান্ত করেছে এই ছেলেটি এবং আরেকজনের নাম বোধ হয় সোহাগ, এই দুজনের নামে মামলা, তাদেরকে করে দেখবো কি হয়। এর নামে তো আইসিটি মামলা, তো তো আইসিটি মামলা থাকবার কারণে নূরুর সাথে কি করছি আমি, ধরেন আজকে যে সভাটা হয়েছে সেটা হলো আপনার এই গণসংহতি সমিতির, নূরুও গেছে আমি গেছি, দুজনের বক্তৃতা করেছি, এর আগে আর একটা সভায় তাকে ডেকেছে আমি গেছি, নূরু তার সভায় আমাকে ডেকেছে আমি সেখানে গেছি, সেটা কী জন্যে, এই সমস্ত কিছু যে আপনার এই নারী সুরক্ষা ইত্যাদি তার দাবিতে সমর্থন জানিয়ে সংহতি প্রকাশ করার। মজার ব্যাপার কি, সেখানে নূরু কিন্তু বক্তৃতায় বলেছে আমরা এইখানে সরকারের পদত্যাগ চাইবার জন্যে আসিনি, তো বলেছে, তো তারপর আমরা গেছি, কারণ হচ্ছে কি নারী সুরক্ষার প্রশ্নটা রাজনীতির ঊর্ধ্বে দলের ঊর্ধ্বে একটা বিষয়, সেইটা যদি ধরেন যে কেউ আপনি বলছেন অন্য কোনো টিভি স্টেশন বলে তাহলে তার সাথে যাওয়াই আপনার কাজ, তাই গেছি, সেটা আওয়ামী লীগ তার কাউকে ডাকিনি, আওয়ামী লীগ ডাকতে পারবেও না, কারণ আওয়ামী লীগ গেলে ওইখানে যে কথাবার্তা আমরা বলবো সেটাতে আবার আওয়ামী লীগ হয়তো ধৈর্যই রাখতে পারবে না, আমার মনে হয় মেবি আই এম রং, কিন্তু এই জায়গাতে আপনার দেখা দরকার কি, নূরুর সঙ্গে আমি কোনো জোট বাঁধি নাই, নূরু কারো সঙ্গে জোট বাঁধেনি, তাদের সংগঠনই তারা করছে, ছাত্র উন্নয়ন সংগঠনগুলো আলাদা জোট করছে, সেই জায়গাতে তারা একসাথে করছে, আর ইতিমধ্যে ছাত্রলীগ তাদের কয়েক জায়গায় হামলা করেছে বলে পত্রপত্রিকায় খবর এসেছে, বলতো হামলা কেন করবে ছাত্রলীগ, কিন্তু হামলা করেছে, সেই উত্তরটা তো এস এম কামাল তো অবশ্যই দিবেন যে কেন করছে হামলা ছাত্রলীগ এই সামাজিক আন্দোলনে, সাথে আমি যেটা জুড়ে দিতে যাই রাজপথে যে কোনো আন্দোলনে রাজনৈতিক দলগুলো দাঁড়ালেই অভিযোগ আসে যে পুলিশ দিয়ে হামলা করা হয়, সামাজিক আন্দোলনে ছাত্রলীগ হামলা করে, আমার আরও একটি প্রশ্ন, নূরুকেও কেন ভয় পায় আওয়ামী লীগ, কেন আওয়ামী লীগ নূরুর মত নূরের ভয় পায় না, মাহমুদুর মান্নারও যখন ভয় পায় না, তো নূরু তো এখানে কোনো ফ্যাক্টর না, মান্না ভাই একটা কথা বললো যে নূরুর ওই দলের নাগরিক কমিটির কনভেনর হচ্ছে কি আল মামুন, মান্না ভাই ডাকসুর বিপি ছিল তখন, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল না, জাসদ ছাত্রলীগের অন্যরা প্রেসিডেন্ট ছিল, নেতা ছিল মাহমুদুর মান্না, এখানে নেতা হচ্ছে নূরু, একটা মিনিটে বলে নিই, তোমার আবার ভুল হচ্ছে, আমি ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, আমি ডাকসুর বিপি হয়েছি, ছাত্রলীগের প্রেসিডেন্ট থাকা অবস্থায়, কিন্তু আপনি পরবর্তীতে যখন বিপি হয়েছেন তখন কিন্তু আপনি ছিলেন না, ওই তারপরে আমি ওইটার কথা বলতেছি, আপনি প্রথম ছিলেন, হ্যাঁ পরবর্তীতে কিন্তু মান্না ভাই ছিল না, কিন্তু মান্না ভাই নেতা ছিল মান্না ভাই, আজকে নূরু ওই মামুনরা কিন্তু বিষয় না, নেতা হচ্ছে নূরু ওই গ্রুপের, মান্না ভাই কোন গ্রুপে, ওই যে কি নাগরিক ছাত্র অধিকার কমিটির যেটা সংরক্ষণ পরিষদ, ওই গ্রুপের নেতা হচ্ছে নূরু, এবং নূরু কিন্তু শেল্টার দাতা, মান্না ভাই যেটা বললেন যে এই সরকার ভোটের কথা বললেন, আমি মান্না ভাই যাদের সাথে ঐক্য করতে গেছেন 30 তারিখে 30শে ডিসেম্বর যে নির্বাচন হয়েছে, আমি মান্না ভাইয়ের প্রশ্ন করি, সেই নির্বাচনে উনাদের ঐক্য হওয়ার পর মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, মান্না ভাইরা সেই আকাঙ্ক্ষা কি মান্না ভাইরা ধরে রাখতে পারে নাই, কী কারণে পারে নাই, ডক্টর কামাল হোসেন কী বলেছিলেন ওই দিন, যেদিন বিরজন জামাতের নেতাকে তারেক জিয়া উৎকোচ গ্রহণ করার মধ্যে মনোনয়ন দেয়, সেদিন কিন্তু ডক্টর কামাল হোসেন মাহমুদ মান্নাদের নেতৃত্বে বিএনপি সহ যে জোট ছিল সেই জোটের ভিতর কিন্তু প্রশ্ন উঠেছে, যার ফলে মানুষ মনে করেছিল আওয়ামী লীগের বিকল্প শক্তি হিসেবে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে জোট হয়েছেন সেখানে অনেক মুক্তিযুদ্ধের পক্ষের অনেক লোক ছিল, মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল, যখন জামাত বিশজনকে মনোনয়ন দিল সেদিন কিন্তু মানুষ ঘুরে দাঁড়ালো, এবং 30শে ডিসেম্বরের নির্বাচনে হয়েছে তারেক জিয়া করছে মনোনয়ন বাণিজ্য, আর মান্না ভাইরা কামাল হোসেন সাহেবরা ঘরে বসে রয়েছে, যার ফলে যেটা হয়েছে হয়েছে, আমি যে দলের সাথে করছেন, মান্না ভাইকে আমার একটা প্রশ্নের উত্তর দেবেন যে 90 সালে আমরা গণতান্ত্রিক আন্দোলন করে যে সরকার উৎখাত করলাম, ছাত্রসভার যে 10 দফা দিল, সেই 10 দফার যে গণতান্ত্রিক ব্যবস্থা চালু হলে সেই গণতন্ত্রের পিছনে সুই কাকাত কে করলো, আপনি তো তার সাক্ষী, 91 সালে বিএনপি ক্ষমতা আসার পর মাগুরো যে নির্বাচন হইল সেই নির্বাচনে 10টা গুন্ডা 20টা হুন্ডা ব্যালট বাক্স সামনে রেখে সেদিন যে ভোট ব্যালট বাক্সে ঢুকানো হলো সেদিনকেই তো গণতান্ত্রিক যে লড়াই করেছেন আপনারা সামরিক শাসনকের বিরুদ্ধে বঙ্গবন্ধুকে হত্যা করার পর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সেই গণতন্ত্রের পিছনে ছুরিকাঘাত করলো তো বিএনপি প্রথম, এবং যতগুলো নির্বাচন হয়েছে আপনি বলেন যে আজকে আইনের শাসন বলেন সুশাসন বলেন, সুশাসন বি চৌধুরীর মতো লোক রেললাইনে দৌড়েছে, মান্না ভাই আপনার গায়ে এখন স্প্রিন্টার আছে বিরোধী দলের নেত্রী, তাকে হত্যা করার জন্য 13টি গ্রেনেড নিক্ষেপ, আপনার গায়ে সেই স্প্রিন্টার আছে, তাহলে সেই দল সাথে আপনি আন্দোলন করেন আমার কোনো আপত্তি নাই, সেটা করতে পারেন আপনার ব্যক্তিগত বিষয়, সেই দল যদি বলেন যে ভোটারবিহীন নির্বাচনের কথা, যারা বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন, আমি জিয়াউর রহমান আমলে বাদ দিলাম, আমি 91 সালে আমরা লড়াই সংগ্রাম করে আপনারা শুরু করেছিলেন আমরা শেষ করেছিলাম, সেই লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যে গণতান্ত্রিক ধারা
প্রতিষ্ঠা হয়েছিল সেই গণতন্ত্রের পিছনে সুইগার কে করল? আপনি যাদের সাথে জোট করছেন তারাই তো করছে। আচ্ছা, আমি সবচেয়ে বড় কথা কি যে ভোটের জন্য জোট, সে বিষয়টা নিয়ে আপনি কথা বলেছেন। আপনি যেটা বলেছেন নুরুকে নিয়ে যে প্রসঙ্গ ছিল সেখানে আপনি বলেছেন যে নুরু হচ্ছে একটা শেল্টার দাতা, তাই তো? শেল্টার দিয়েছে অন্যায়কারীকে, যেমন আপনাদের বড় ভাই থাকে হয়তো অপরাধীকে বাঁচানোর জন্য, নুরুও একটা বড় ভাইয়ের ভূমিকা পালন করেছে। কিন্তু তথ্য প্রমাণ যদি থেকে থাকে তাহলে নুরু কেন আবার বীর দর্পে একটি শাহবাগে যে সরকার পতনের দাগ দিচ্ছে এবং সেখানে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কোথায়? সেখানে নিশ্চয়ই তথ্য প্রমাণের ঘাটতি আছে, সেজন্য এখনো প্রকাশ হয়ে আছে। শুনেন, আপনি দেখেন না স্বাস্থ্যকেবে যে রাজ্জাক সাহেব ধরা পড়ছে কতদিন পর? তথ্য সাপেক্ষে কোর্টে তার ইসের বিরুদ্ধে মামলা হয়েছে। কোর্ট যখন অর্ডার দেবে তখন, যেহেতু কোর্টের আন্ডারে চলে গেছে, কোর্ট যখন অর্ডার দেবে তখন নুরুকে, বেগম খালেদা জিয়াকে যদি গ্রেপ্তার করতে পারে সরকার, নুরু তেহেনে কোনো বিষয় না। এটা সরকার আইনের মাধ্যমেই, আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই আজকে এই প্রক্রিয়া এগোচ্ছে। আমি যেটা বলি যে দেখেন আজকে সরকার, মান্নাভাই যেটা সরকার বলবেন, অবশ্যই আমি কথার জায়গা থেকে একটু কথা কেড়ে নিচ্ছি। সেটা হচ্ছে আপনি বলছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও বাঁচানো যায়, মানে রেহাই দেওয়া হয়নি। তার মানে কি রেহাই পায়নি? মানে এটা কি বলতে চাচ্ছেন যে আপনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও বাঁচেনি? আইন তার বিরুদ্ধে তার ব্যবস্থা নিয়েছে, খালেদা জিয়ার বিরুদ্ধে কিন্তু এই সরকার মামলা করে নেই। একাগারো সরকার মামলা করছে এবং তার বিচার হয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে মান্নাভাইরাও আন্দোলন করছে তার মুক্তির দাবিতে, রাস্তায় জনগণ নামে নেই। শেখ হাসিনা মানবতার নেত্রী, মানবিক নেত্রী বলেই তার পরিবার আবেদন করেছে খালেদা জিয়াকে, উনি নির্বাহী ক্ষমতার বলে উনি আজকে খালেদা জিয়াকে জেলখানা থেকে বের করে বাসায় পাঠিয়েছে। আমি একটু মাহমুদুর রহমান মান্না সাহেবের কাছে যেতে চাই, আমাদের সময় একদম শেষের দিকে। আমি প্রশ্ন জানতে চাইবো না, নিশ্চয়ই তিনি যে কথাগুলো বলেছেন তার জবাব তো আপনি দেবেনই। উনি তো পুরো মানে প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছেন, এতগুলো তো জবাব দেওয়া যাবে না, সে সবাই আপনার হবে না। কিন্তু আমি এরকম কথা বলি, আপনি কথাটা বলে আবার ছেড়ে দিয়েছেন বলেই বলছি, আমি মাহমুদুর রহমান মান্না গ্রেপ্তার হয়েছিলাম, 22 মাস জেলে ছিলাম, আমার নামে কোনো মামলাই ছিল না। আমাকে গ্রেপ্তার করার পরে মামলা দেওয়া হয়েছিল, নুরুর নামে মামলা দিয়েছে সরকার না আরেকটি মেয়ে। এই যে আপনি প্রশ্নগুলো না, তাকে গ্রেপ্তার করা গেল না কেন? আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই আরও যে সমস্ত গ্রেপ্তার করেছেন মামলা জন্য পড়ে আছে, আমার নামে আজ পর্যন্ত চার্জশিটে 7 বছর গেছে, তো নুরুকে গ্রেপ্তার করতে পারছেন না কেন, করেন না কেন? মানে একটা কিছু কচলাবেন, যাতে কচলে কচলে লোকজনকে একটা কিছু ধারণা দেওয়া যায়, তাছাড়া তো কোনো যুক্তি হইতে পারে না। ধরে নুরু নুরু করছি, নুরু আসলে কার? ওটা আমার কাছে বিবেচনার বিষয় নয়। এই জন্য বিবেচনার বিষয় নয় যে এইটা উনি নিয়ে আসছেন, আমরা যে বিষয় নিয়ে কথাবার্তা বলছিলাম তার মধ্যে, হ্যাঁ সে একটা বিরোধিতা করছে বা দাবি করছে, সে আন্দোলন করছে, তার মধ্যে ছিল। কিন্তু উনি যুক্ত করছেন যে আমি তাকে সাথে নিয়ে ঘুরছি, অ্যাজ ইফ হি ইজ এ ক্রিমিনাল যার সাথে আমি ঘুরি। প্রথম কথা, আমি তার সাথে ঘুরবো কি? তো অনেক ছোট আমার চাইতে, তার সাথে আমার কোনো জোটও নাই। এই কথা এই জন্যই এই জায়গাতে কোনো ভ্যালু ক্রিয়েট করে না। কিন্তু দেখেন কতগুলো আছে কি, আপনি দেখছেন যে ওইখানে টিভিতে চ্যানেল আয়ের ছবি দেখানো হচ্ছে। আপনি যদি বলেন আরে না ওইটা তো News 24, আপনি কী করতে পারেন? 30 তারিখের ভোট, ডিসেম্বরের 30 তারিখের ভোট আগের রাত্রে নিয়ে চলে গেছেন, কে না জানে। এখন বলবেন যে না এত সুন্দর ভোট হয়নি, তাহলে কী কারণে নির্বাচন কমিশন বললো যে না এখন থেকে আমরা সকালবেলা করে সমস্ত ব্যালট পেপার পৌঁছে দেবো যাতে রাতে ভোট হয়ে যেতে না পারে? মানে নির্বাচন কমিশন নিজে স্বীকার করছে যে দিনের ভোট রাত্রে হয়ে গেছে, তারপরেই কেউ যদি বলতে থাকেন আমরা এত সুন্দর ভোট করলাম, আমরা 70% এখনও জনগণের মধ্যে পপুলার আছি এবং মান্না ভাইরে তো ভোট করতে নামেন নাই। আমি আজও বলেছি, আমি এখানে অনুষ্ঠানটা শুরুর আগে বলেছিলাম, ওনাদের আর এক নেতার সাথে আর এক টক শোর মধ্যে আমার এই বিতর্কটা হয়েছিল। উনি বলছেন যে আপনি নির্বাচনে দাঁড়ালে তো জিততে পারবেন না, জামানত বাজেয়াপ্ত হবে। তাকে আমি বলেছিলাম যে 1 মাসের মধ্যে নির্বাচন দেন, খালি পুলিশ কোনো রকম বাড়াবাড়ি করবে না, আপনাদের নিজেদের গুণ্ডামাস্তান যত থাকে নামান, দেখা যাক ভোটকে, ভোটের ফলাফল কি। আমি একই কথা বলছি, এই গভর্নমেন্ট একটা কেয়ারটেকার দিয়ে ভোট দিক, তারা তো ভোটে যেতে নাই, 30 তারিখের ভোট 29 তারিখ হয়ে গেছে, তারা রাত্রেবেলায় নিয়ে চলে গেছে। আমি 4 দিন হোটেলে বন্দি ছিলাম, বেরোতে পারি বাইরে থেকে একটা লোক আসেনি ভোটের দিন পর্যন্ত, ভোট শেষ তারপরে সব পুলিশ বিজিবি কি করবেন? এইখানে কোনো রকম সুযোগ কারো ছিল না,
ওখানে যে জামাতের কথা বলছে নিশ্চয়ই জামাতকে নমিনেশন দেওয়ার ব্যাপারে আমি জানি না, এই সম্পর্কে আরও অন্য যে কথাগুলো বলছেন সেটাও আবার উনি করতে গেলেন আমি তা জানি না। তবে হ্যাঁ, জামাতের সাথে আমাদের কোনো ঐক্য ছিল না, তাদেরকে এই নমিনেশনের মধ্যে আনা হলো কেন সেটা নিয়ে আমরা প্রশ্ন করেছি, কিন্তু বিরাট রকম ঝগড়াঝাটি হয়নি বিকজ তখন টাইম অলরেডি পার হয়ে গেছে। কিন্তু ওই ভোটটা ওই জামাতের কারণে কিছু হয়নি, ভোটের ব্যাপারটা ভোটই তো হয় নাই, আগে রাতে সব নিয়েই চলে গেছে, তো ভোটের কি ব্যাপার আছে? ভোটই তো হয়নি, আমাদেরকে সেই পুরনো বিষয় ভোট দিয়ে শেষ করতে হবে। আমি নিশ্চয়ই কিছু বলবেন, আমার কোনো অনুষ্ঠান শেষ করতে হবে। আমি যেটা বলি যে মির্জা ফখরুল 11টার সময় ঠাকুরদাই বলছে নির্বাচন সুষ্ঠু হয়েছে, সন্তোষজনক। জি হ্যাঁ, কিছু কিছু জায়গায় যে বান্না ভাই যেটা বলছে যে অনিয়ম হয়নি, হ্যাঁ, যেখানে শক্তিশালী প্রতিপক্ষ নাই সেখানে কিছু অনিয়ম তো হয়েছেই। আমি যখন একা, আমার এজেন্ট যখন একা ভোট কেন্দ্রে থাকবে, সে চেষ্টা করবে ভোট দিতে, ফলস ভোট দিতে, এটাই বাংলাদেশের নিয়ম। আর মান্না ভাইরা যদি মনে করেন যে এই নির্বাচন রাতে হয়েছে, পরের দিন সকালে একটা র্যালি করলো না কেন নির্বাচন? আর উনি নির্বাচন কমিশনের কথা যেটা বললেন, নির্বাচন কমিশন বলছেন যে আপনারা যে অভিযোগ তোলেন যে রাতে ভোট হয়েছে, আমি এখন ব্যালট বক্স সকালে পাঠাবো তাহলে তো আর রাতে ভোট দেওয়ার অভিযোগ হবে না। রাত্রে ভোট হয়েছে এটা নির্বাচন কমিশন যে অভিযোগ করেন, আপনার রাত্রে ভোট হয়েছে আমি সকালে ব্যালট পাঠিয়ে দেবো, তখন তো রাত্রের অভিযোগ হবে না। না, আপনি বলছেন যে যে ভোট নিয়ে যে ধরনের কথাবার্তা, অভিযোগ রাতে হয়ে গেছে ভোট, মাহমুদুর রহমান মান্না সাহেব কিন্তু বলেছেন যে র্যালিটা আপনি বলছেন কেন করেনি, চার দিন তো আটক ছিল, চার দিন আর মান্না ভাই যেটা করলো যে সে গ্রেপ্তার হলো। আপনি সেদিন সেই সময় মান্না ভাইয়ের একটা ভিডিও বের হয়েছিল, আমি মান্না ভাইয়ের কিছু শ্রদ্ধা দিয়ে বলছি, ধর মান্না ভাইয়ের সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু সেদিন একটা ভিডিও বের হয়েছিল সাদেক হোসেন খোকার সাথে। উনি বলেছিলেন যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেন এই ধরনের একটা, যে দরকার তিনটে লাশ পড়ুক, অসুবিধা লাশ পড়লেই ভালো, যার ফলে এই ঘটনার জন্য সেদিন মান্না ভাইকে গ্রেপ্তার করা হয়েছিল। মামলা হয়েছে কিনা আমি জানি না, এটা মামলা হয়েছে কিনা জানি না, কিন্তু মান্না ভাই ওই ঘটনার জন্য ওই কথোপকথনের কারণেই সেদিন মান্না ভাইকে হয়তো সরকার গ্রেপ্তার করছিল, যে বিশ্ববিদ্যালয়ে তিনটে লাশ পড়ানোর জন্য মান্না ভাই একটা কথোপকথন বের হয়েছিল, যার ফলে এই কারণে সেদিন মান্না ভাইকে হয়তো সরকার সরকার কী কারণে, কারণ আমরা তো আর সরকারের পার্ট না, আমি হচ্ছি রাজনৈতিক দলের পার্ট। আমি মনে করি আমার, আমি যে দলের দায়িত্বে আছি এই দলের ছত্রছায় যারা অনিয়ম করবে, যারা এই ধর্ষকের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, আর প্রশাসনের দায়িত্ব হচ্ছে, কারণ নির্বাহী ক্ষমতা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা, তিনি প্রশাসনকে স্পষ্টভাবে বলেছেন কোনো এমপি কোনো দলীয় বড় নেতাও যদি জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এই ব্যাপারে আমার কোনো ছাড় নাই। এটা আমাদের সরকারের নির্বাহী প্রধান হিসাবে জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন, আর দলীয় প্রধান হিসাবে উনি আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, দলের ছত্রছায় যেই করুক তাকে দলের কোথাও কোনো রকম আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না, দেয়া যাবে না। আমি জানি আপনি শেষ কথা একটা উত্তর দিবেন অবশ্যই, সেই টেলিফোনে আড়িপাতা। হ্যাঁ জি বলে আমাকে, ভিডিও নেই এটা অডিও, আর আমি চ্যালেঞ্জ করছি, এটা তো কামাল জানে না বলে এরকম করে বললো, আপনারা আমি অডিওটা দেখছি, আমি তো শুনেছি ইউটিউবে এটা পাওয়া যায়, অন্য জায়গাতেও পাওয়া যায়, কোনো জায়গাতে লাশ ফেলবার কথা আমি বলি নাই, আই চ্যালেঞ্জ এখনও, যদি পারেন তাহলে নিজেদের ওই কী বলে টেলিফোনে দিয়ে তো বিভিন্ন জায়গাতে দেওয়া যায়, আর আপনার মাধ্যমে যারা যারা শুনছেন তাদের বলছি কারো এই ব্যাপারে প্রশ্ন করলে আমার টেলিফোন নাম্বার নিশ্চয়ই জানেন, ফেসবুক নাম্বার জানেন, লিখবেন, আমি আপনাদেরকে এই অডিও পাঠিয়ে দেবো, যদি খুঁজে বার করতে পারেন যে আমি লাশ ফেলবার কথা বলেছি তার মধ্যে নাই। অসংখ্য ধন্যবাদ, আমি তো বললাম আমি তো আর জানি না, এটা আপনি শুনেছেন দেখেছেন এবং সেটাই আপনি বললেন, এবং প্রিয় দর্শক আমাদের সঙ্গে আপনারা এতক্ষণ ধৈর্য ধরে ছিলেন এবং দুজন সম্মানিত অতিথির কথা শুনলেন, সেজন্য আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি, শুভরাত্রি জানিয়ে আমি সোমা ইসলাম আজকের মতো বিদায় নিলাম। বস আমি কিন্তু বলি।